আল্লাহ পাক বলছেন এগুলো সবকিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে আছে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এরকম করতে করতে সাত আসমান। এখন পর্যন্ত যেগুলো দেখছেন 1350 বিলিয়ন বছর আগের ছবি টবি ইত্যাদি, এগুলো প্রথম আসমানের অংশ, প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র। এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 500 বছরের পথ। সাত আসমানের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে, সুবহানাল্লাহিল আযীম। এর উপরে আছে মহাসাগর, একটা সাগর, এগুলো বিশ্বাস করবেন এখন বলে, কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে, কথা বুঝতে পারছেন না? এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন, কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম, সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে, হ্যাঁ তখন বিশ্বাস করবে, হ্যাঁ আছে। প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশে, আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে, কিন্তু কোরআন বিশ্বাস করবে না। এবার ঘুরতে ঘুরতে যখন জান্নাতের দেখা পাবে, পাবে না যদি পায় আর কি, তখন মানুষকে বলবে একটা গোরার সন্ধান পেয়েছে, গোরার মধ্যে হুর পড়ে আছে, যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয়, যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত, তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে। যদি ওরা বলে জাহান্নাম বলতে কিছু আছে, যেখানে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, 19 জন বড় বড় ফেরেশতা আছেন, তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে। আর ওরা যখন কিছু বিশ্বাস করে, তখন সারা বিশ্বকে বিশ্বাস করাতে বাধ্য করে। ওরা বলছে করোনা করোনা, তখন সবাই বলছে করোনা করোনা। ওরা বলছে অমিক্রন অমিক্রন, এখন সবাই বলছে অমিক্রন অমিক্রন। তারপরে এগুলো বন্ধ, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন, এবার রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন। করোনার কথা মানুষ কিন্তু কিছুদিন আগে ভুলে গিয়েছে, মাঝে মাঝে আমরা মনে করাই দেয় আজকে এতজন মৃত্যুবরণ করেছে, আজকে এতজন আক্রান্ত, যেটা আপনি ভুলে না যান, পুরো মাইন্ড প্রোগ্রামিং, আপনার মাথা আমার মাথা প্রোগ্রামিং। তার কিছুদিন আগে ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ক্ষেপণাস্ত্র মানে এক এক সময় এক একটা দিয়ে মানুষকে ব্যস্ত রাখা, এখন ব্যস্ত রাখছে যে 1350 বিলিয়ন বছর আগের ছবি, ব্যস্ত থাকো এখন, এটা নিয়ে নাচো আর গাও, কয়েক মাস যাক এই ফাঁকে তারা কিছু কাজ করবে। মানে আমি আমার ছোট ভাইকে বললাম আজকে আস্তে আস্তে, বিষয়টা এরকম, আমাদের পাশে ছোট বাচ্চা আছে না, অনেক সময় ছোট বাচ্চারা অনেক জ্বালায় না, জ্বালায় খুব জ্বালায়, মানে ধ্যান ধ্যান প্যান প্যান শুরু করে, তখন আমরা কি করি বাধ্য হয়ে অনেক সময় দেখা যায় বাবা স্মার্টফোনটা নিয়ে এই কার্টুনটা দেখ, তাহলে ঠিক আছে আচ্ছা কার্টুন দেখতে বসে গেল, ও এক ঘন্টা কার্টুন দেখছে, এই এক ঘন্টা কিন্তু সে আর আপনাকে ডিস্টার্ব করবে না, আপনি রিল্যাক্স আপনি কাজ করতে পারবেন। তাই বলে বাচ্চাদেরকে কার্টুনের অভ্যাস করেন না, উদাহরণ দিচ্ছি একটা, আর যদি কার্টুন দেখাতেই হয় ইসলামিক কোনো কার্টুন দেখায়, তো ওয়ার্ল্ড যারা নিয়ন্ত্রণ করে তারা বিশ্ববাসীর সাথে এরকম গেম খেলছে, এরকম কিছু প্রযুক্তি, এরকম কিছু মানে প্রলোভন বা আপগ্রেডেড কোনো ফিচার এন্টারটেইনমেন্ট আপনার সামনে দিয়ে দিয়েছে, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত, এরকম ইস্যুগুলো দিয়ে দেয়, এইগুলো আমরা ব্যস্ত, ওরা আমাদের কাজ ঠিকই করছে। ইসরায়েল পুরো প্যালেস্টাইন দখল করার যে প্ল্যান এদিকে এগিয়ে যাচ্ছে, আসছে এগোচ্ছে, আমরা একটা একটা ইস্যু নিয়ে ব্যস্ত থাকি, যাই হোক অনেক ভিতরে চলে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে এই সাতটা আসমানের উপরে আছে কুরসি, তার উপরে মহাসাগর, তার উপরে আছে আরশে আজিম, যে আরশে আজিমের আটটা খুঁটি আছে, কটা খুঁটি? আটটা খুঁটি ধরে আছেন মাত্র 8 জন ফেরেশতা, সুরা হাক্কার মধ্যে এটা আছে, কোন সুরা? হাক্কা। এই 8 জন ফেরেশতা এটাকে বহন করে কিয়ামতের দিন নিয়ে আসবেন, তাদের শক্তি চিন্তা করেন। আর একজন ফেরেশতার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি জাবি সব ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন, এরপরে কি তোমরা ঈমান আনবে না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি লক্ষ্য করে দেখে না? আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল, বিন্দুর মধ্যে ছিল, ফাফাতাকনাহুমা, আমি এটাকে বিভক্ত করে দিলাম, আমি বিভক্ত করে দিলাম, আল্লাহ বলছে ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করলাম পানি দিয়ে,
আমাদের কোষের মধ্যে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত কত পার্সেন্ট? নিউক্লিয়াসের মধ্যে পানির পরিমাণ কত পার্সেন্ট? বেশিরভাগই পানি। পড়াশোনা করেন, পানি দিয়ে তৈরি করেন 70-80%। এরপরে আল্লাহ বলছেন তবুও কি তারা বিশ্বাস করবে না? তো ওই আরশে আজিম ধরে আসেন 8 জন ফেরেশতা। তারপর আরশে আজিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন, এর ঊর্ধ্বে অবস্থান করছেন, তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার, অতীত এখানকার, ভবিষ্যৎ এখানকার, বর্তমান, আল্লাহ পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছেন। আল্লাহ পাক যখন বলছেন যে আবু লাহাব জাহান্নামে যাবে, আল্লাহ পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ পাক দেখছেন, আবু লাহাব এখানে আছে এখন, ইন ফিউচার এখানে যাবে, এখানে গিয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ চোখের সামনে সব, আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ, আল্লাহর সামনে এগুলো কিছুই নাই। ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে, এটা অতীতকালের ছবি, কত বছর আগের ছবি, এত বিলিয়ন বছর আগের ছবি। মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট টেন্স, অতীতকাল। এটা সূর্য আপনি দেখছেন এখন, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য, ওদের থিওরি মতে আর আলো আসতে যে সময়টুকু লাগে, এই সময়টুকু চলে যাচ্ছে আপনার। আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে? 8 মিনিট 19 সেকেন্ডের মতো। তার মানে আপনি যে সূর্যটা দেখছেন, এটা আসলে 8 মিনিট 19 সেকেন্ড আগের সূর্য। তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্ট টেন্স, অতীতকাল। তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায়, তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এগুলো সবের ঊর্ধ্বে। এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে, আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে, তাহলে সে এই সব কাল কালের ঊর্ধ্বে চলে যাবে। স্টিফেন হকিংস এর মতো সূত্র আছে এরকম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সাথে মিলে যায়। তিনি গিয়েছেন, ফিরে এসেছেন, এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের ঊর্ধ্বে। সবই বৈজ্ঞানিক, আসলে প্রমাণ করতে পারে না, তখন বলবে যে ধর্ম, মৌলবাদ, অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি। কোরবানি বলেন, সাফা মারওয়া সাই বলেন, পাথর, শয়তানকে পাথর নিক্ষেপ বলেন, মাকাম ইব্রাহিমের সালাত বলেন, জমজম কূপ বলেন, আরাফার মাঠ বলেন, এই পুরো বিষয়গুলো, এবং ইয়াউমুন নাহার মানে পশু যে কোরবানি করলাম আমরা, ঈদুল আজহা পালন করলাম, এই পুরো বিষয়গুলোর সাথে একটা পরিবারের স্মৃতি জড়িত আছে। একটা পরিবার, তার নাম নবী ইব্রাহিম আলাইহিসসালাম। একটু আগে আমরা দরুদ পড়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি শান্তি বর্ষণ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরেও, কেমা সাল্লাইতা আলা ইব্রাহিম, ঠিক যেমনি আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের উপরেও এবং তার পরিবার বর্গের উপরেও, একইভাবে পরেরটুকু, কেমা বারাকতা আলা ইব্রাহিম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম আলাইহিসসালামের নাম জুড়ে দেওয়া হলো কেন, একটা প্রশ্ন। এখানে অন্য কোন নবীর নাম কেন এলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের মধ্যে সবচেয়ে বেশি মিল ছিল অন্য নবীদের চাইতে, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার জীবনের সবচেয়ে বেশি মিল ছিল। যখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তিনি বলেছিলেন ফিরে এসে যে আমি সপ্তম আসমানে বাইতুল মামুরের সাথে হেলান দেওয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেছি। আমি আবার বলছি, আমি সপ্তম আসমানে পার হয়ে বাইতুল মামুরের, বাইতুল মামুর কি ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা, কাবা ঘরের সোজা উপরে, তো এই বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিসসালামকে হেলান দিয়ে থাকতে, বসে থাকতে দেখেছি। এবং আমি দেখেছি আমার চেহারা এবং তার চেহারা সম্পূর্ণ এক, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের নবীগণের পিতা আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইব্রাহিম আলাইহিসসালাম, তাদের দুইজনের চেহারা ছিল একই রকম। চেহারা একই রকম, একটা রূপক অর্থ হতে পারে, সেটা হলো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই মিল আছে। একটু আমি সংক্ষিপ্ত আকারে দেখাবো আপনাকে। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন ব্যাবিলন শহরে। ব্যাবিলন সভ্যতার নাম শুনেছিলেন? আজকে থেকে 2500 বছর আগের সভ্যতা। এবং এখন আমরা সভ্যতা নিয়ে অনেক বড়াই করে থাকি, কিন্তু অনেক বড় বড় উঁচু উঁচু সভ্যতা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে।
আমরা ওদের নামও জানি না। আদ জাতির নাম শুনেছেন? ইরম, সামুদ, এগুলোর নাম শুনেছেন? ইরম আদাতুল ইমাদ লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক বলেছেন ইরম এবং সামুদ এমন জাতি ছিল, এরা এমন জাতি ছিল এরকম কোন সভ্যতা এরপরে আর প্রতিষ্ঠিত হয় নাই। লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ, পৃথিবীতে এর চেয়ে উন্নত কোন সভ্যতা এরপর আসে নাই। আমরা সভ্যতার বড়াই করাটা একটু কমিয়ে দেই। এমন অনেক সভ্যতা চলে গেছে, নাম নিশান মিটে গেছে, যেগুলো আমাদের চেয়ে অনেক উচ্চ ছিল। আসেন, ব্যাবিলনের সেই সভ্যতার মূল জিনিস ছিল শির্ক, মূর্তি পূজা। এবং মূর্তি পূজক শাসক তার নাম কি ছিল? নমরুদ। কি নাম ছিল? নমরুদ। খুব শর্ট করে শিখাচ্ছি ভাই, সময় নিব না। এবং এই নমরুদের যে প্রধান পুরোহিত তার নাম ছিল আজার। কি নাম? আজার। এবং এই আজার এর ছেলে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক সবচেয়ে বড় পুরোহিতের ঘরে জন্ম দিয়েছেন, সবচেয়ে বড় তাওহীদ পন্থী থেকে। ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে ছিলেন, সমাজটা কেমন ছিল? শিক, রিবা, সুদ, ঘুষ, জেনায় ভর্তি। আল্লাহ পাক ওই কুরাইশের মধ্যেই জন্ম দিয়েছেন। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন চেহারার মিল পাচ্ছেন, জীবনের মিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সত্য চিনতে পারলেন, তার বাবাকে তিনি বলছেন, কি বলছেন? সূরা মারিয়াম পড়ে দেখবেন, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, লিমা তা'বুদু, তুমি কেন তার উপাসনা করো? মা লা ইয়াসমাউ, যে শুনতেও পারে না, ওয়া লাম ইউবসিরু, এবং দেখতেও পারে না, ওয়া লাম ইউগনি আনকা শাইআ, এবং তোমাকে উপকার করতে পারে না। ইব্রাহিম তার পিতাকে বলছেন, আজারকে, তুমি কেন এমন এক সত্তার উপাসনা করো যে না দেখে না শোনে, না তোমার কোনো ক্ষতি করতে পারে না উপকার করতে পারে। সেম দাওয়াত দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে, কুরাইশদেরকে। তিনি এই পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছেন, হে কুরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তো কুরাইশরা বলছে অবশ্যই বিশ্বাস করবো, কারণ তুমি হচ্ছে আল আমিন, তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা খালি বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। সেম দাওয়াত না, পরিণতিও সেম। ইব্রাহিমের পিতা আজার তাকে বলছেন, লা ইন লাম তানতাহি লারজুমান্নাকা রাহজাম মালিয়্যা, ইব্রাহিম তুমি যদি আমার উপাস্যগুলো থেকে মুখ ফিরাও, তাহলে আমি তোমাকে রজম করবো, পাথর নিক্ষেপ করে এখান থেকে বের করে দেবো। ওয়াহজুরনি মালিয়্যা, এখান থেকে দূর হওয়া হতো না। ইব্রাহিমের বাবা তার সন্তানকে তাড়িয়ে দিলেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা চাবো, আশা করা যায় আমার রব তোমাকে মাফ করতেও পারেন, যদিও বা তাকে মাফ করা হবে না। পরবর্তীতে তিনি আর ক্ষমা চান নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তার এই যে কুরাইশ ট্রাইব তার উপরে এই তাওহীদের দাওয়াত দেওয়ার পরেই শুরু করলো নির্মম অত্যাচার, হত্যার চেষ্টা, গালি গালাজ, ঠিক আছে, উটের উটের ঘুড়ি চাপিয়ে দেয়া, শারীরিক আঘাত, মানসিক কষ্ট, বয়কট করা, দেশ থেকে তাড়িয়ে দেয়া, কি না করেছে। তাকে 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে, আর সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, অর্থ সম্পদ দিতে হয়েছে, তার সম্মানের হানি করার চেষ্টা করা হয়েছে, তাকে এক পর্যায়ে দেশ থেকে বেরো করে দেওয়া হয়েছে। মিল পাচ্ছেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এখান থেকে চলে যাওয়ার আগে ওই সমাজের মানুষের সাথে তার তর্ক হচ্ছে, সমাজের মানুষ বোঝাচ্ছে যে চাঁদ হচ্ছে আল্লাহ, নাউজুবিল্লাহ। তো চাঁদ যখন ডুবে গেল, তখন তিনি বললেন, না এটা আল্লাহ হতে পারে না, সূরা বাকারায় আছে, সরি সূরা আনফলে আছে শুধু। তারপরে রাতের তারা দেখছেন, তিনি বলছেন তারা ইলা হতে পারে, তারা যখন অস্তমিত হচ্ছে, তিনি বলছেন না এটা ইলা নয়। দিনের বেলা সূর্য উঠছে, তিনি বলছেন হ্যাঁ রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। এটা অস্তমিত হলো যখন, তখন তিনি বুঝতে পারলেন এগুলো কোনো কিছুই আমার রব নয়।